এই ভিডিওতে আমরা ডিসজয়েন্টেড ইউনিয়নকে C++ কোডে ইমপ্লিমেন্ট করব। আপনি যদি ডিসকাশনের ভিডিওটি না দেখে থাকেন, ভিডিও ডিসক্রিপশনে সেটার লিংক পেয়ে যাবেন। তো চলুন কোড শুরু করা যাক। আইডি হিসেবে আমি ব্যবহার করছি কোড ব্লকস। শুরুতে আমি একটি ম্যাক্স ভ্যালু ডিফাইন করব, তারপর ডিক্লেয়ার করব আমাদের প্যারেন্ট টেবল, যেটা একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এরপর আমি একটি ফাংশন লিখব, নাম দিচ্ছি ইনিট। এর কাজ হবে প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়াল সেটে ইনিশিয়ালাইজ করা। আমাদের এক্সাম্পলে আমরা 8টা এলিমেন্ট নিয়ে কাজ করেছিলাম, তো এখানেও আমরা 8টা এলিমেন্টকেই আপাতত ইনিশিয়ালাইজ করি। এখানে আমি মেক সেট ফাংশন কল করব আই এর উপরে, এবং এই ফাংশনটা আইকে একটা ইন্ডিভিজুয়াল সেটে ইনিশিয়ালাইজ করে দিবে। তো আমি এখন মেক সেট ফাংশনটা লিখে ফেলি। এটা একটি ভ্যালু নেবে ইউ। ইনিশিয়ালাইজেশন করার নেসেসারি কোড এই ফাংশনে আমরা লিখব। তো আমরা প্যারেন্ট অফ ইউকে করে দিব ইউ, কারণ ইনিশিয়ালি প্রত্যেকে নিজেই নিজের প্যারেন্ট। আপনার যদি কন্টেস্ট টাইমে ডিসজয়েন্ট সেট ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হয়, আপনি ইনিশিয়ালাইজেশনের কোডটা এই জায়গাতেও লিখে দিতে পারেন সময় বাঁচানোর জন্য। কিন্তু আলাদা ফাংশন করে রাখছি, জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। এবং অনেক সময় ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে জাস্ট প্যারেন্টটা ইনিশিয়ালাইজ করা ছাড়াও অনেক সময় নিচে একটা সেটের সাইজ বা কাউন্ট ইনিশিয়ালাইজ করতে হতে পারে, সুতরাং জিনিসটা আপনি আলাদাও কোড করতে পারেন। সোফার আমরা কী করলাম, আমরা যেই এলিমেন্টগুলোকে সেটে রূপান্তর করতে চাই তাদের উপর লুপ চালিয়ে প্রত্যেককে দিয়ে মেক সেট কল করলাম। আমরা এখন প্রিন্ট করে দেখি যে আসলে তাদের প্যারেন্টগুলো ইনিশিয়ালাইজ হলো কি না। প্যারেন্ট অফ আই ইজ প্যারেন্ট টেবিলের আইতম ইন্ডেক্সে যা আছে সেটাই। শুরুতে ফাংশনগুলো কল করতে হবে, আমি ইনিট ফাংশনটা কল করছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্যারেন্ট অফ 1 ইজ 1, প্যারেন্ট অফ 2 ইজ 2, প্যারেন্ট অফ 4 ইজ 4, সবাই ইনিশিয়ালাইজ হয়ে গিয়েছে। ইনিশিয়ালি প্রত্যেকে নিজেই নিজের প্যারেন্ট। এখন আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে ফাইন্ড ফাংশনটা, কারণ ইউনিয়ন ফাংশনটা আমরা যখন ইমপ্লিমেন্ট করব ফাইন্ড ফাংশনটা দরকার হবে। সো সেটা আগে ইমপ্লিমেন্ট করি। এটা একটা প্যারামিটার নিচ্ছে ইউ। আমরা দেখেছি ইউ যদি নিজেই নিজের প্যারেন্ট হয়, তার মানে তার সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সে নিজে, এবং একটা সেটে শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভই নিজেই নিজের প্যারেন্ট হবে। সেই ক্ষেত্রে আমরা ইউকে রিটার্ন করে দিব যে সে নিজেই নিজের প্যারেন্ট, তুমি নিজেই হচ্ছ সেটের রিপ্রেজেন্টেটিভ। যদি সেটা না হয় তাহলে আমরা রিটার্ন করব কি, আমরা তার প্যারেন্টে মুভ করব এবং ফাইন্ড ফাংশনটা তার প্যারেন্টকে দিয়ে আবার কল করব, কারণ আমরা চেক করতে চাই যে তার প্যারেন্ট কি নিজেই নিজের প্যারেন্ট কি না। সো আমরা ফাইনটা আবার কল করব প্যারেন্টকে দিয়ে। এটা রিকার্সিভলি একটা পাথ ট্র্যাভার্স করছে, ইউ থেকে যাচ্ছে তার প্যারেন্টে, তার প্যারেন্ট থেকে যাবে তার প্যারেন্টে, যখন এমন কোনো ইউতে বা এমন কোনো এলিমেন্টে আসবে যে নিজেই নিজের প্যারেন্ট বুঝতে পারবে সে অ্যাকচুয়ালি সেটের প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা এই জিনিসটা কমেন্ট আউট করে দিই। আমরা ফাইন কল করি ওয়ানকে দিয়ে, এবং ফাইন কল করছি আমরা থ্রিকে দিয়ে। তাদের প্রত্যেকের সেটের রিপ্রেজেন্টেটিভটা আমরা দেখি, রান করলে দেখতে পাবো ওয়ানের জন্য এসেছে ওয়ান এবং ফাইন থ্রি এর জন্য এসেছে থ্রি। এখন আমরা চলুন ইউনিয়ন অপারেশনটা ইমপ্লিমেন্ট করি। ইউনিয়ন ফাংশনটা দুটো প্যারামিটার নিবে, একটা হচ্ছে ইউ এবং একটা হচ্ছে ভি। এবং শুরুতে আমরা কি করব, আমরা পিতে স্টোর করছি ইউ যেই সেটে আছে তার প্যারেন্টকে বা রিপ্রেজেন্টেটিভকে, এবং কিউতে আমরা স্টোর করছি ভি যেই সেটে আছে তার রিপ্রেজেন্টেটিভকে। এবং পি যদি নট ইকুয়াল কিউ হয়, ইকুয়াল হলে আমরা কিছু করছি না, নট ইকুয়াল হলে আমরা তাদেরকে ইউনিয়ন করে দেব। এবং ইউনিয়ন করার প্রসেসটা কি, আমরা যে কোনো একজনকে আরেকজনের প্যারেন্ট করে দিব। তো আমি পিকে কিউ এর প্যারেন্ট করে দিচ্ছি। কিভাবে করছি, প্যারেন্ট টেবিলের কিউতম ইন্ডেক্সে আমি পি স্টোর করছি, এটাই ডিনোট করছে যে পি হচ্ছে এখন কিউ এর প্যারেন্ট। এভাবে দুটো প্যারেন্টকে আমরা কানেক্ট করে দিলাম, এবং এটা আমাদেরকে দুটো সেটকে মার্জ করে দিল। তো আমরা একবার চেক করি, ফাইন্ড ওয়ান এবং ফাইন্ড টু কল করে একবার দেখে নেই যে ওয়ান আর টু এর রিপ্রেজেন্টেটিভ কারা। ওয়ান এবং টু, আমরা যদি ইউনিয়ন কল করি এখন ওয়ান এবং টুকে দিয়ে, এবং তারপরে এই ফাইন কলগুলো করা হবে, তাহলে আমরা দেখব যে দুটো সেটের রিপ্রেজেন্টেটিভ এখন দেখাচ্ছে সেম, এই ক্ষেত্রে ওয়ান। আমরা যদি চেক করতে চাই ওয়ান এবং থ্রি এর রিপ্রেজেন্টেটিভ কারা, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিপ্রেজেন্টেটিভ স্টিল আলাদা, কারণ থ্রি আর ওয়ান সেম সেটে নাই। সো ফার ওয়ান এবং টু তারা একসঙ্গে একটা সেটে মার্জ হয়েছে। আমি যদি এখন ইউনিয়ন অফ টু আর থ্রি করি, এরপর ফাইন্ড ফাংশনটা কল করে দেখব যে তাদের রিপ্রেজেন্টেটিভ কারা। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুজনের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সেম।
আমরা কিন্তু থ্রি এবং ওয়ানকে কানেক্ট করিনি, আমরা কানেক্ট করেছি থ্রিকে টু এর সাথে এবং টু কানেক্টেড ছিল ওয়ানের সাথে। এই কারণেই অ্যাকচুয়ালি ডিসজয়েন্ট সেটে ফ্রেন্ড অ্যানালজিটা ইউজ করা হয়, যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। আমি যার সাথে কানেক্টেড তার সাথে যদি অন্য কেউ প্যারেন্ট চাইল্ড রিলেশনে কানেক্টেড থাকে, তার মানে আমরা সেম সেটেই আছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা সেটে এলিমেন্টগুলো সবার সাথে সবাই কানেক্টেড থাকছে না, বরং তারা কানেক্টেড থাকছে প্যারেন্ট চাইল্ড রিলেশনের মাধ্যমে। আমরা আরও কিছু ইউনিয়ন অপারেশন কুইকলি করে ফেলি। আমরা এখানে আরও বেশ কিছু ইউনিয়ন অপারেশন করেছি এবং 1 থেকে 8 পর্যন্ত এখন সবাই একটা সেটেই থাকার কথা। তো আমরা বারবার ফাইন্ড প্রিন্ট না করে আমরা একটা ফাংশন লিখে ফেলি, যেই ফাংশনটা আমাদেরকে বলে দিবে যে তারা সেম সেটে আছে কি না। বুলিয়ান টাইপ ফাংশন লিখব, আমার নাম দিতে পারি ইজ সেম সেট বা সিম্পলি ইজ ফ্রেন্ড। এখানে আমরা ইউ এবং ভি পাস করব এবং এটা রিটার্ন করবে যে ইউ আর ভি সেম সেটে আছে কি না। আমরা ইউনিয়নের পার্টটা কপি করতে পারি এবং রিটার্ন করবে কি, পি যদি ইকুয়াল ইকুয়াল কিউ হয়, তাদের প্যারেন্ট যদি সেম হয়, তাহলে এই এক্সপ্রেশনটা ট্রু হবে এবং এই ট্রু ভ্যালুটাই আমাদের বুলিয়ান ফাংশনটা রিটার্ন করবে। আমরা এখন একটা ইফ এলস লিখি, ইফ ইজ ফ্রেন্ড, 4 আর 7 যদি ফ্রেন্ড হয় তাহলে প্রিন্ট করব দে আর ফ্রেন্ডস, আদারওয়াইজ প্রিন্ট করব দে আর নট ফ্রেন্ডস। প্রিন্ট হচ্ছে দে আর ফ্রেন্ডস, কারণ এই ইউনিয়ন অপারেশনগুলো অ্যাকচুয়ালি 4 এর সাথে 5কে কানেক্ট করেছিল, 5 এর সাথে 6কে এবং 6 এর সাথে 7কে কানেক্ট করেছিল। সুতরাং 4 আর 7 এখন একই সেটে। সুতরাং আমাদের ফাইন্ড ফাংশন এবং আমাদের ইউনিয়ন ফাংশন, আমাদের ইম্পর্টেন্ট যেই দুটো ফাংশন, দুটোই কাজ করছে। কিন্তু একটা জিনিস কাজ করার পাশাপাশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জিনিসটা এফিশিয়েন্টলি কাজ করছে কি না, কমপ্লেক্সিটিটাকে আরেকটু বেটার করা যায় কি না। আমরা যদি আমাদের ফাইন্ড ফাংশনের দিকে দেখি, এটা কিন্তু একটা লিনিয়ার রিকার্শন, ইউ থেকে প্যারেন্টে যাচ্ছে, সেটা থেকে তার প্যারেন্টে যাচ্ছে। এবং যদি আপনি চিন্তা করেন যে আপনার যদি প্যারেন্টের ব্রাঞ্চটা হয় অনেক দীর্ঘ, তাহলে কিন্তু এই ফাংশনটা বেশ ভালো সময় নেবে। চলুন আমরা প্রিন্ট করে দেখি যে এই ফাংশনটা প্রত্যেকবার কাকে কাকে কল করছে, সেটা থেকে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কতবার কল করা হচ্ছে আমরা যদি কোনো পার্টিকুলার এলিমেন্ট দিয়ে ফাইন ফাংশনে কল করি। আমি প্রিন্ট করছি কারেন্টলি যেই আর্গুমেন্টটা দিয়ে কল করা হচ্ছে, এটা কমেন্ট আউট করে দিই। এবং আমরা জানতে চাচ্ছি, আমরা যদি 8 এর প্যারেন্টকে সেটা জানতে চাই, তাহলে ফাইন ফাংশনটা কতবার কল হচ্ছে। অনেকগুলো কল দেখাচ্ছে কিন্তু আসলে সব কিছু 8 এর জন্য না। আমরা জানি ইউনিয়ন ফাংশনটাও কিন্তু ফাইন ফাংশনকে কল করে, সুতরাং সেগুলোও প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আসুন মেক শিওর করি যে ফাইন ফাংশনটা শুধুমাত্র ফাইন্ড 8 এর জন্যই কাজ করবে। এটা ডেটা স্ট্রাকচারের কোনো অংশ না, এটা জাস্ট আমি এই জিনিসটা দেখানোর জন্য ব্যবহার করছি। আমরা একটা ফ্ল্যাগ রাখলাম যেটা হচ্ছে ফলস, এবং এই লাইনটা শুধুমাত্র প্রিন্ট হবে যদি আমার ফ্ল্যাগ ট্রু থাকে। এবং এই ফ্ল্যাগটা আমি ট্রু করব কখন, এই সবগুলো ইউনিয়ন অপারেশন শেষ হওয়ার পরে আমি ফ্ল্যাগটাকে ট্রু করে দিচ্ছি। তাহলে ইউনিয়নের জন্য ফাইন ফাংশনটা কিছু প্রিন্ট করবে না, ফ্ল্যাগ ট্রু হওয়ার পর ফাইন্ড 8 এই কলের জন্য প্রিন্ট করবে। আমরা বুঝতে পারবো যে 8 এর জন্য কাকে কাকে কল করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুরুতে কল করা হয়েছে 8কে দিয়ে এবং তারপরে কল করা হয়েছে 1কে দিয়ে, মাত্র 2টো কল। এটা তো বেশ ভালোই কমপ্লেক্সিটি, রাইট? এবার আমরা একটু ডিফারেন্ট কেস দিয়ে চেক করব যে আসলেই কি সবসময় এরকম অল্প কল হয় কি না। আমি আমাদের আগের ইউনিয়নের অর্ডারটা বদলে নতুন একটা অর্ডার লিখলাম। অ্যাকচুয়ালি এখানে 1, 2, 2, 3 এই অর্ডারে ইউনিয়ন করা হয়েছিল, এখানে শেষ থেকে ইউনিয়নটা করা হয়েছে 7, 8, 6, 7 এভাবে ফাইনালি 1, 2। আপনি যখন প্রোগ্রামিং কন্টেস্ট করছেন, আপনি কিন্তু ডেটা সেট বা আপনার টেস্ট কেসটা কীভাবে ইনপুট দেওয়া হচ্ছে সেটা কিন্তু হ্যান্ডেল করছেন না। আপনাকে যেই অর্ডারে ইনপুট দেওয়া হবে সেই অর্ডারেই আপনাকে প্রসেস করতে হবে ইন মোস্ট কেসেস। সুতরাং আমরা বেস্ট কেসে দেখলাম যে খুবই অল্প কল হচ্ছে, 1-2 কলেই আমরা পেয়ে যাচ্ছি কে প্যারেন্ট। কিন্তু এখন আমরা দেখি যে এই কেসটাতে কীরকম কাজ করছে। এটাকে আমরা বলতে পারি আমাদের ডিসজয়েন্ট সেটের জন্য ওয়ার্স্ট কেস। এখানে আমরা 8-এর প্যারেন্ট বের করতে চাচ্ছি, কিন্তু 8 7কে কল করছে, 7 6কে কল করছে, এভাবে অ্যাকচুয়ালি 8টা এলিমেন্টকে দিয়েই কল করার পর ফাইনালি আমি 1 পাচ্ছি। যদি এই কলটা আমার মাল্টিপল টাইম করতে প্রয়োজন হয়, আমাদের প্রবলেমে দরকার পড়তেই পারে, মাল্টিপল টাইম কল করছি, প্রত্যেকটা কলকে আমি একটা ড্যাশ লাইন দিয়ে আলাদা করে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি প্রত্যেক কলে কতবার কল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকটা কলেই 8 বার করে কল করা হচ্ছে 8-এর প্যারেন্টকে সেটা জানতে। সুতরাং আপনার প্রবলেমে যদি ওয়ার্স্ট কেসে
এন্টা নোড থাকে এভাবে লিনিয়ারলি, সেই ক্ষেত্রে আপনি যদি ফাইন্ড ফাংশনটা কল করেন, কল হবে টোটাল এন বার। এবং আপনার প্রবলেমে যদি অনেকবার ফাইন্ড ফাংশনটা কল করতে হয়, তাহলে কিন্তু আপনার প্রবলেমের রানিং টাইম অনেক বেশি ইনক্রিজ করবে এবং আপনি টাইম লিমিট এক্সিডেড পেতে পারেন আপনার প্রবলেমে। সুতরাং এই পার্টটা যদি আমরা কিছুটা অপটিমাইজ করতে পারি, আমাদের কমপ্লেক্সিটি অনেক ইম্প্রুভ হবে। আসুন আমরা দেখি অপটিমাইজেশন আমরা কীভাবে করতে পারি। এখানে দেখতে পাচ্ছি একটা ব্রাঞ্চ আমাদের সেটে, এনটা নোড আছে এই ব্রাঞ্চে, অন্যান্য ব্রাঞ্চ থাকতে পারে, কানেকশন রিলেশন সেগুলো আমরা কনসিডার করছি না, আমরা জাস্ট একটা ব্রাঞ্চ নিয়ে কাজ করছি যেখানে এনটা নোড সিরিয়ালি এভাবে লিনিয়ারলি কানেক্টেড। আমরা এখন কল করব ফাইন্ড এন, যেটা রিটার্ন করবে এন যেই সেটে আছে সেই সেটের প্যারেন্টকে, এবং এই ফাইন্ড কলটা ট্র্যাভার্স করবে টোটাল এন লেন্থ, এন থেকে এন মাইনাস ওয়ান, তারপর সেখান থেকে উপরে উঠতে উঠতে ধীরে ধীরে থ্রিতে আসবে, টুতে আসবে, তারপর ওয়ানে যাবে, এবং তারপর রিটার্ন করবে যে ওয়ান হচ্ছে এন যেই সেটে ছিল সেই সেটের প্যারেন্ট, এবং এটা প্রত্যেকবার করবে। সুতরাং কমপ্লেক্সিটিটা হিউজ হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এন যেই সেটে আছে সেই সেটের প্যারেন্ট যদি ওয়ান হয়, আমরা প্রত্যেকবারই যখন ফাইন্ড এন কল করছি আমরা কিন্তু ওয়ানই এক্সপেক্ট করছি, আমরা কিন্তু ভিন্ন কিছু এক্সপেক্ট করছি না। সুতরাং এই আনসারটা যদি আমরা স্টোর করে রাখতাম কোথাও, তাহলে নেক্সট টাইম যদি আমি এনকে দিয়ে কল দেই, তাহলে ডিরেক্ট ওয়ানটা রিটার্ন করে দিত সেই আমরা যেখানে স্টোর করেছি সেই মেমোরি থেকে। কিন্তু এরপর যদি কল করা হয় সাপোজ এন মাইনাস ওয়ানকে দিয়ে, তখন কিন্তু আপনার আবার এন মাইনাস ওয়ান থেকে তার আগেরটায় সেখান থেকে থ্রি টু ওয়ান করে ওয়ানে আসবে, তারপর সেটা রিটার্ন করবে। সুতরাং এনের জন্য আমরা স্টোর করার পরেও আমরা কিন্তু এনের উপরেই যেই নোটটা আছে সেই নোটটাকে দিয়ে কল করলে কিন্তু আবার এন মাইনাস ওয়ান বা প্রায় এন লেন্থের একটা পাথ আমরা ট্র্যাভার্স করছি। সুতরাং জিনিসটা স্টিল ইনএফিসিয়েন্ট, প্রত্যেকটা নোটকে দিয়ে কল করার পর সেটা আমরা স্টোর করে রাখতে হবে এবং অলরেডি কমপ্লেক্সিটি তাতে অনেক বেড়ে যাবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যখন এনের ব্রাঞ্চ দিয়ে ট্র্যাভার্স করে ওয়ানে আসছি এবং ওয়ানকে পাচ্ছি প্যারেন্ট হিসেবে, এর মানে ওয়ান যে শুধু এনের প্যারেন্ট তাই না, বরং যেই ব্রাঞ্চ হয়ে আমরা ওয়ানে এসেছি সেই পাথের সবারই প্যারেন্ট কিন্তু ওয়ান। আমরা যদি এনকে দিয়ে কল করে উপরে উঠতে উঠতে থ্রি টু ওয়ান এগুলো ক্রস করে ওয়ানে যাই, তার মানে আমরা যদি নেক্সট টাইম থ্রিকে দিয়ে কল করি আমরা আসলে আলটিমেটলি ওয়ানেই পৌঁছাবো। সো আমরা যেটা করতে পারি, ওয়ান থেকে যখন রিকার্সিভ ফাংশনটা রিটার্ন করবে আগের স্টেটে, টুতে রিটার্ন করবে, সেই টু এর প্যারেন্ট আমরা সেট করে দিতে পারি ওয়ান। তারপর আবার যখন থ্রিতে আমাদের রিকার্সিভ স্টেটটা রিটার্ন করবে, থ্রি এর প্যারেন্টও আমরা সেট করে দিব ওয়ানকে। এভাবে এন পর্যন্ত সবার প্যারেন্টই সেট করে দিব ওয়ানকে। সুতরাং একবার যদিও বা এন লেন্থ ট্র্যাভার্স হবে, এরপর প্রত্যেকটা কনসিকিউটিভ কলে জাস্ট একবার চেক করে আমরা প্যারেন্ট রিটার্ন করে দিতে পারছি। সুতরাং আমরা যেটা করতে পারি, আমরা রিটার্ন করছিলাম ফাইন ফাংশনটা প্যারেন্ট অফ ইউ দিয়ে কল করে, এবং রিটার্ন ভ্যালুটা আমরা প্যারেন্ট অফ ইউতে স্টোর করে রাখবো। জিনিসটা কোডে কীরকম দেখাবে, একদম সিম্পল। আমরা এখানে ফাইন থেকে যেই ভ্যালুটা রিটার্ন করছে সেটা প্যারেন্ট অফ ইউতে আমরা স্টোর করে ফেলছি। যেহেতু ফাংশনটা রিকার্সিভলি পুরো পাথ ট্র্যাভার্স করছে, যখন আবার রিকার্সিভলি স্টেটটা ব্যাক করবে সেই পাথের প্রত্যেকের প্যারেন্ট সেট হয়ে যাবে সেই সেটের যে প্যারেন্ট ছিল তাকে দিয়ে। সো আমরা চলুন এবার এই ফাইন ফাংশনটা আবার কল করে দেখি জিনিসটা কীভাবে কাজ করছে। রান করি কোডটা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমবার যখন আমরা এইটকে দিয়ে কল করলাম, এইট থেকে সেভেন, সেভেন থেকে সিক্স, এভাবে সিরিয়ালি ওয়ানে পৌঁছেছে এবং ওয়ানকে রিটার্ন করছে। কিন্তু নেক্সট টাইম আমি যখন এইট দিয়ে কল করছি, শুধুমাত্র এইট থেকে ওয়ানে গিয়েছে এবং দেখেছে ওয়ান নিজেই নিজের প্যারেন্ট তাকে রিটার্ন করে দিয়েছে, তার পরের বারও সেম। সুতরাং প্রথমবার একটু সময় নিলেও পরের বার কিন্তু খুব কুইকলি ফাংশনটা অপারেট করছে। এমনকি আমরা যদি ফাইন্ড এইট না দিয়ে এই জায়গাতে ফাইন্ড ফোর দিতাম, যেটা একই পাথে আছে আমরা দেখেছি, এবং সাথে আমরা ফাইন্ড সিক্সও দিই, রান করি, আমরা দেখতে পাচ্ছি প্রথমবার এইটকে দিয়ে কল করাতে পুরো পাথ ট্র্যাভার্স করেছে, কিন্তু পরবর্তীতে আমরা যখন ফাইন্ড এইট কল করছি মাত্র একবার প্যারেন্টে গিয়েই ওয়ানকে রিটার্ন করছে। ফোরকে দিয়ে কল করছি একবার প্যারেন্টে যাচ্ছে, সিক্সকে দিয়ে কল করছি সেম কাজটাই হচ্ছে, খুব দ্রুত ফাংশনটা আমাদেরকে আউটপুট দিচ্ছে। কারণ প্রথমবার যেই পাথ দিয়ে আমরা গিয়েছিলাম সেই পাথে সিক্স ছিল, ফোর ছিল, এই রিকার্সিভ কলটা ব্যাক করার সময় ফোরের প্যারেন্টও সেট করে দিয়েছে ওয়ান, সিক্সের প্যারেন্টও সেট করে দিয়েছে ওয়ান, এবং এইটের প্যারেন্ট সেট করে দিয়েছে ওয়ান। এই পাথের সবার প্যারেন্ট সেট হয়ে যাওয়াতে যাকে দিয়েই কল করি না কেন আমরা পাবো ওয়ান এবং খুব কুইকলি। সুতরাং আমরা দেখলাম কি, আমরা নেক্সট টাইমে যখন আমরা কল করতে যাবো প্যারেন্ট অফ ইউ কে ছিল,
শুধুমাত্র একবার কল হবে, ইউ থেকে শুধুমাত্র একবার প্যারেন্টে ক্লায়েন্ট কল করবে এবং সেখান থেকে রিটার্ন করে দিবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মাত্র দুটো কলেই কাজ হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট টাইমে। এবং শুধুমাত্র এনের জন্যই না, আমরা যদি থ্রি থেকে কল করি বা টু থেকে কল করি, এই ব্রাঞ্চে যারাই ছিল, যাদেরকে দিয়েই কল করি না কেন, খুব কুইকলি আমাদেরকে প্যারেন্ট ভ্যালুটা রিটার্ন করবে। আমরা যেই অপটিমাইজেশন টেকনিকটি শিখলাম এটার নাম হচ্ছে পাথ কম্প্রেশন, কারণ আমরা একটি দীর্ঘ ব্রাঞ্চকে কম্প্রেস করে প্রত্যেককেই তার প্যারেন্টের সাথে কানেক্ট করে দিচ্ছি। আমরা কোড যদিও দেখলাম অনেক সিম্পল, আসলে এই রিলেশনটা দিয়ে বা এই ডেটা স্ট্রাকচারটা দিয়ে আসলে অনেক ইন্টারেস্টিং প্রবলেম সলভ করা যায়। ফাইন কোড দেখতে পাচ্ছি মাত্র দুই লাইন, ইউনিয়ন কোড এটা বলা যেতে পারে তিন লাইন শুধুমাত্র, এবং ইস ফ্রেন্ড কোড এটাকে শর্টকাটে লেখা যায় শুধুমাত্র এক লাইন। প্রবলেমের পারপাসে আপনাকে হয়তো আরও কিছু লাইন অ্যাড করতে হতে পারে, কিন্তু আসলে সম্পূর্ণ কনসেপ্টটা একদমই সিম্পল। এবং আপনার কন্টেস্ট টাইমে আপনি চাইলে এই জিনিসটা এখানেও ডিরেক্টলি লিখে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার মেক সেটটা আলাদা কল করতে লাগবে না, ইনিশিয়ালাইজেশনের কাজটা আপনারা এখানেই করে দিবেন। ডিসজয়েন্ট সেটের উইকিপিডিয়া পেজে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি মেক সেট অপারেশন, এবং এখানে দেখতে পাচ্ছি ফাইন ফাংশনের জন্য তারা বেশ কিছু অপটিমাইজেশন টেকনিক দিয়েছে। আমরা শুধুমাত্র পাথ কম্প্রেশনটাই ট্রাই করেছিলাম, এখানে পাথ হাভিং, পাথ স্প্লিটিং এগুলো দেখানো হচ্ছে। প্রোগ্রামিং কন্টেস্ট টাইমে পাথ কম্প্রেশনটাই ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয়, সো বাকি দুটো নিয়ে এই মুহূর্তে এতটা না ভাবলেও চলবে যদি আপনি বিগিনার হন। এখানে আমরা ইউনিয়ন অপারেশনেরও কিন্তু দুটো অপটিমাইজেশন দেখতে পাচ্ছি, ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং ইউনিয়ন বাই সাইজ। প্রথমে বলি র্যাঙ্কটা কি, আপনার ডিসজয়েন্ট সেটের যে রিপ্রেজেন্টেটিভ বা প্যারেন্ট, সেই প্যারেন্ট থেকে সবচেয়ে দূরের যেই এলিমেন্ট, সেই এলিমেন্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয় র্যাঙ্ক বা ডেপথ বা হাইট। আমরা যখন দুটো সেটকে ইউনিয়ন করব, একজনের র্যাঙ্ক হচ্ছে ছোট বা সে শর্টার এবং আরেকজনের র্যাঙ্ক হচ্ছে বড়, সে টলার, সেই টলার সেটের প্যারেন্টকে আমরা শর্টার সেটের প্যারেন্টের প্যারেন্ট করে দিব। তাহলে আমাদের ফাইন্ড কলের ডেপথটা মিনিমাম পসিবল থাকবে। দুটো সেটের র্যাঙ্ক যদি ইকুয়াল হয়ে যায় তখন এক র্যাঙ্ক বাড়তেই হবে, এছাড়া কোনো ওয়ে নেই। কিন্তু যদি একটা ছোট একটা বড় হয় তখন আমরা বড়টার প্যারেন্টকে সম্পূর্ণ সেটের প্যারেন্ট করে দিব, মানে ছোটোটাকে তার সাথে কানেক্ট করে দিব। আরেকটা আছে ইউনিয়ন বাই সাইজ, এটাতে আমরা সেটের সাইজের ট্র্যাক রাখবো যে একটা সেটের সাইজ কত, এবং ছোটো সাইজের সেটটাকে বড় সাইজের সেটের সাথে কানেক্ট করে দিব, মানে বড় সেটের যে প্যারেন্ট তাকে আমরা ছোটো সেটের প্যারেন্টের প্যারেন্ট বানিয়ে দেব। সুতরাং এই কিছু ইফেলসগুলো ইমপ্লিমেন্ট করলে আসলে আমাদের ফাইন্ড কলের কমপ্লেক্সিটিটা কমানো সম্ভব। এবং আমরা যে দেখলাম যে আমরা 8 থেকে যখন কল দিচ্ছি, 8, 7, 6 হয়ে প্রথমবার অন্তত এত দীর্ঘ একটা কল হচ্ছে, এই অপটিমাইজেশনগুলো ইমপ্লিমেন্ট করলে প্রথমবারেই অল্প কলেই আমরা রুটে পৌঁছাতে পারতাম। টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলেছে যে আমরা যদি ট্রিটাকে আনচেকডভাবে গ্রো করতে দিই, আমরা ইউনিয়ন অপারেশনগুলো যদি আর্বিট্রারিলি করি, তাহলে অর্ডার অফ এন কমপ্লেক্সিটিতেও যেতে পারে, মানে একদম লিনিয়ার 8, 7, 6 যেভাবে আমরা দেখলাম। তবে পাথ কম্প্রেশনটা ব্যবহার করে যেহেতু সেকেন্ড টাইম থেকে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারছি ফাংশন কলগুলো, সুতরাং কন্টেস্ট টাইমে অনেক ক্ষেত্রেই আপনাকে হয়তো ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং ইউনিয়ন বাই সাইজটা করতে হবে না। টেস্ট কেসগুলো ম্যাক্সিমাম কেসে হ্যান্ডেল করার মতো থাকে, যদি সেটা না থাকে দেন আপনাকে অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে। এবং ডিসজয়েন্ট সেট, ইউনিয়ন, ফাইন, এটার টাইম কমপ্লেক্সিটির প্রুফ এটা আমরা এই ভিডিওতে দেখব না। আমি রিকমেন্ড করবো আপনি ভালো কোনো অ্যালগোরিদমের বই থেকে এই ডিসজয়েন্ট সেট ইউনিয়ন স্টাডি করবেন, এর যে অপারেশনগুলো আছে, এর যে অপটিমাইজেশন টেকনিক আছে সবগুলো স্টাডি করবেন, এবং অবশ্যই ইন্টারনেটে আপনি অনেক আর্টিকেলস পাবেন এবং অনেক টিউটোরিয়ালস পাবেন, সেগুলো স্টাডি করবেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি যখন প্রবলেম সলভ করতে যাবেন আপনার সম্পূর্ণ প্রসেসটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ভিডিও ডিসক্রিপশনে আমরা প্রেজেন্টেশনের জন্য যে স্লাইড ব্যবহার করেছি সেটা পেয়ে যাবেন, এবং আমরা যে কোডটা করেছি সেটার লিঙ্কও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।